দীপাবলির শুভ মুহূর্তে খুশির খবর দিল কেন্দ্রীয় সরকার, শীঘ্রই কমতে পারে পেট্রোল ডিজেলের দাম। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী নিজে এই কথা জানিয়েছেন। তার কথা অনুযায়ী পেট্রোলের দাম 5 টাকা এবং ডিজেলের দাম 2 টাকা কমতে পারে। কিভাবে দাম কমবে তাও ব্যাখ্যা দিয়েছেন তিনি। গত মার্চ মাসে কেন্দ্রের তরফে পেট্রোল ডিজেলের দাম 2 টাকা কমানোর ঘোষণা করা হয়েছিল। এরপর দামে পরিবর্তনের বিশেষ কোনো ঘোষণা করা হয়নি। মঙ্গলবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এক্স হ্যান্ডেলে ধনতেরাসের শুভেচ্ছা জানিয়ে বলেন, তেল উৎপাদক সংস্থাগুলোর পেট্রোল পাম্প ডিলারদের ডিলার কমিশন দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত। 7 বছর ধরে যে দাবি চলে আসছে তা অবশেষে পূরণ হয়েছে। এখন গ্রাহকরাও আরও ভালো পরিষেবা পাবেন, পেট্রোল ডিজেলের দাম বাড়বে না। প্রত্যন্ত অঞ্চলে তেল বিপণন সংস্থাগুলো পেট্রোল এবং ডিজেলের ডিপো থেকে দূরে অবস্থিত গ্রাহকদের সুবিধার্থে আন্তরাজ্য মাল পরিবহনকে যুক্তিযুক্ত করার জন্য তেল সংস্থাগুলি আন্তরাজ্য ফ্রেট পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এতে দেশজুড়ে পেট্রোল ডিজেলের দাম কমবে। যে রাজ্যগুলিতে নির্বাচন রয়েছে সেখানে ভোট মেটার পর নতুন দাম কার্যকর হবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। দাম কমার উদাহরণ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন যে উড়িষ্যার মালকানগিরির কুনানপল্লি এবং কালীমেলা পেট্রোলের দাম যথাক্রমে 4.69 টাকা এবং 4.55 টাকা কমেছে। ডিজেলের দাম যথাক্রমে 4.45 টাকা ও 4.32 টাকা কমেছে। একইভাবে ছত্তিশগড়ের সুকমায় পেট্রোলের দাম 2.09 টাকা এবং ডিজেলের দাম 2.02 টাকা কমবে। ডিলার কমিশন বৃদ্ধির ফলে আনুমানিক 7 কোটি নাগরিক উপকৃত হবেন বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। একই সঙ্গে দেশের 83,000-এরও বেশি পেট্রোল পাম্পে কর্মরত পেট্রোল পাম্প ডিলার এবং প্রায় 10 লক্ষ কর্মচারীরা উপকৃত হবেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।